प्लीज सब्सक्राइब आवर चैनल एंड क्लिक ऑन द बेल आइकॉन। দিদি তোমার চা। রাখ। ফাক, এটা চা না ঘোড়ার মুখ। কেন দিদি, আপনি তো যেভাবে বলেছিলেন সেভাবেই বানিয়েছি। বালচিরে আটি বেঁধেছো, কিছু যদি ঠিকঠাক করতে পারতিস। যা, আমার বেরোনোর সময় হয়ে গেছে, ফ্রিজ থেকে টক দইটা বার করে রাখ। দিদি আমি আরেকবার বানিয়ে দিচ্ছি, এইবার ঠিক হবে। ঠিক আছে, এখন যা ঘর দুয়ার পরিষ্কার করে চিকেনটা বানিয়ে রাখিস। আর শোন, এক গাদা জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে কেচে মেলে দিস। যা এখন। হ্যালো। হ্যাঁ শোনো, আজকে আমার একটু আসতে লেট হবে, আমি কাজে বিজি। না না, একটু বিজি রয়েছি, অফিসের অনেকগুলো কাজ বাকি। নে, কেচে রাখবি। শোন, সেদিন যেমন ডালের বড়া বানিয়েছিলিস, আজকে বিকেলে রাহুলদা আসবে, সেরকম ডালের বড়া ভেজে রাখবি। আজকে দারুণ পেঁয়াজি বানাবো ক্যাপসিকাম দিয়ে। কি কি? ক্যাপসিকাম। ক্যাপসিকাম? ওরে গাধা, ওটা ক্যাপসিকাম নয়, ক্যাপসিকাম। ওই হলো। চল আমি বেরোই তাহলে। আসুন, দরজাটা বন্ধ করে দিস। আমি বেরোলাম রে, দরজাটা লক করে দিস। ঠিক আছে, সাবধানে থাকিস।
দেখি তো এবার এইগুলো পরে আমায় কেমন লাগে। বাহ, দারুণ লাগছে তো আমার। দেখি তো এবার কি লাগানো যায়। আজ রাতে কি প্ল্যান? ঘুরতে যাব। তারপর টাকাও না। এই যে রাহুল, তোমার রুবি পিসি এসে গেছে ক্যাপসিকামের পকোড়া নিয়ে। না, ক্যাপসিকাম পাইনি, তাই তো এই ভাজা। ও, আর হ্যাঁ, আমাকে রুবি পিসি বলছো কেন? আরে আরে আরে, ওটা তো আদরের ডাক। এই তুই যা এখন ডাইনিং এ টিভি দেখ, কিছু দরকার হলে ডেকে নেব। যা। ওয়েট, দেখি তো।
এই তোমার রবি পিসিটা কিন্তু বেশ চিক না? বাহ, ওর দিকেও নজর পড়েছে। যা সালা, আমি কি ধজ নাকি? সুন্দর ফিগার দেখবো না? শেষ পর্যন্ত রুবি দেখ, ওর বগলে লোম ভর্তি শ্যাবি। আরে আমি কি ওর বগলের লোম দেখতে যাচ্ছি নাকি? জাস্ট অ্যান ওভারভিউ। জিনিসপত্রটা কিন্তু বেশ। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই এই দিদি, এটা কি বাচ্চারা গলায় বাঁধে? চুপ করবি? ও দিদি, এত ছোট ছোট জামা কাপড় নিয়ে তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছ তো মোটা দুদিনের জন্য। দুদিনটা যদি চার দিন হয় তখন তুই এত বুঝবি না, কাজ আছে বুঝলি? আর বলো না, আর্জেন্ট প্রজেক্ট মিটিং, প্রেজেন্টেশনও তো আছে, বলেছে তো দুদিন লাগবে। আমার তো মনে হয় না, দুদিনের জায়গায় আরো দুদিন এক্সট্রা বেশি লাগতেও পারে। সিনিয়র ভিপি তো এখন লন্ডন, মালটা কাল বা পরশু ফিরবে, বুঝলে? আর চাপ নিও না, আমাদের গেস্ট হাউসটা তো বান্দ্রাতে, এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূরে। সব থেকে চাপের কেসটা কি বলতো? এই মর্নিং ফ্লাইট, একদম ঘুম ভাঙতে চায় না। তার থেকে এক কাজ করবো, ঘুমোবো না বুঝলে, পানু দেখে কাটিয়ে দেবো সারাটা রাত, শরীর আর মন দুটোই ঝরঝরে বুঝলে। চলো রাতে তিনটে নাগাদ একটা অ্যাপ ক্যাব ডেকে নেবো। ওকে চলো, এখন একটু বিজি রয়েছি। ওকে বাই। ও দিদি, তুমি রাতটা ঘুমাবে না? সে কি গো, ওই পানুটা কি গো, ওটা দেখলে কি রাতটা ঘুম আসে না? এই তুই চুপ করবি?
এখন আমি আর লেট করব না, বুঝেছিস? এটা রাখ, যা দরকার হবে কিনে নিবি, আর বেরোনোর সময় বাইরে থেকে দরজাটা লক করে দিবি। এত বেলায় ময়লা নিতে, এই লোকটার অনুরাগ বাবু কোনো জ্ঞান কমবি নেই। আজ আর ময়লা নেওয়ার দরকার নেই বাবু, আজ এসো তো, যত ঝামেলা। আজকে আমি দরজা খুলব না। বলছি না আজ ময়লা দেব না, কথা কানে যাচ্ছে না? তবে রে, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা। দাদা বাবু আপনি আসুন আসুন, ভেতরে আসুন। কিন্তু দাদা বাবু, দিদি তো? হ্যাঁ জানি, দিদি বাইরে গেছে। হ্যাঁ তাই তো, আমি একটু এদিকে এসেছিলাম তোমার হাতে ভালো চা খাবো বলে। হ্যাঁ কি যে বলেন দাদা বাবু, দিদি তো বলে আমার হাতে চা নাকি। সে তো তোমার দিদি বলে, শুধু আমাকে তুমি একটু বেশ ভালো করে চা খাওয়াও তো। হ্যাঁ মাথাটা ধরেছে। আপনি একটু বসুন না, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। দাদা বাবু চা রাখো। দাদা বাবু আপনার কি শরীর খারাপ? না তেমন কিছু না, মাথাটা বড্ড ধরেছে, ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। মনে হচ্ছে যদি কেউ জোরে জোরে টিপে দিত। আমি টিপে দেবো? না না তুমি আবার এত কেন কষ্ট করবে, তাছাড়া এত কাজ পড়ে আছে। আমার আবার কষ্ট হবে কেন, আর আমারও তো তেমন কাজও নেই এখন। আপনি একটু চুপচাপ শুয়ে থাকুন তো, এখন এই চাটা রেখে দিই। থাক নিন নিন, আপনি এবার ভালো করে শুয়ে পড়ুন, আমি টিপে দিচ্ছি। আবার কি, একটা মেয়ে এতগুলো ছেলের সঙ্গে? হ্যাঁ
এগুলোকে গ্রুপ বলে। কেন কি হয়েছে? মানে চুপ, একদম চুপ। গেট আপ অ্যান্ড গেট আউট রাইট নাও। আর এই যে খানকি বাগি, ওঠ বিচ। একদম গালাগালি দিয়ে কথা বলবে না। তবে রে, যা করেছি বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে আমি করেছি, আর আমি তো একা কিছু করিনি। তবে রে, আমার খেয়ে আমার পরে ছিনালি মারা হচ্ছে? এক্ষুনি বেরিয়ে যা, এই মুহূর্তে দুজনাই এখান থেকে বেরিয়ে যা। অবশ্যই যাব, কে থাকবে তোমার এখানে? তুমি আমায় দয়া করে খেতে দাও না, আমি আমার কতরে খেটে তারপরে খাই। চলো তো, চলো। কি বলছো তুমি? দিদি আমায় অপমান করছে, তুমি শুনতে পাচ্ছ না কিছু? তুমি আমায় ভালোবাসো বলেছিলে। ভালোবাসি? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? নিজেকে কখনো দেখেছো হয় না? শুতে ইচ্ছা করেছিল তাই একটু মাস্কা লাগিয়েছিলাম। একটু আগেই তো তুমি, তোমরা শহরের মানুষেরা কি এরকমই জানোয়ার? ঠিক বলেছ দিদি, তুমি একদম ঠিক বলেছ। আমরা গ্রামের মানুষ, সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। তোমরা বড় লোক, তো সহজেই জীবন নিয়ে খেলতে পারো। এই লোকটাই আবার তোমার শরীর ধরবে, আর তুমি আবার এই লোকটাকে বেশ করবো, তাতে তোর কি? না গো দিদি, না, আমারই ভুল, সব ভুল আমার। আমার তো আর কিচ্ছু রইল না। এ চ্যানেল মাগি, আর বেহালা বাজাতে হবে না, বেরো এখান থেকে। তোমরা আমার সব শেষ করে দিলে, আমায় নষ্ট করে দিলে তোমরা।